আমরা প্রত্যেকেই জানি আগামী 7 তারিখ একটা অবৈধ নির্বাচন। এই নির্বাচনে বাংলাদেশের জনগণের কোনো অংশগ্রহণ নাই। এই নির্বাচনটা হলে যাচ্ছে ফিলকানা হত্যার প্রতিবাদে। এই নির্বাচন আমরা যদি বর্জন করি ফেলানির বিচারে করতাম পারমু, ফিলকানার যে আমরা বাইরে বিডিআর হত্যা হয়েছে তার বিচার করতাম পারমু, আমরা প্রত্যেকেই এই নির্বাচনটা বয়কট করতাম, সবাই আমরা কইতাম। আমরা সবাই জানি আগামী 7 তারিখ একটা নির্বাচন, একটা অবৈধ নির্বাচন। যে নির্বাচন অবৈধ নির্বাচন আমরা প্রত্যেকেই জানি, জনগণের অংশগ্রহণ নাই, সেভাবে আপনারা ভোটটা ভোট প্রত্যাখ্যান করবা। আসসালামু আলাইকুম। আমরা নির্বাচন বর্জন করি আর লাইভে আপনার ফেলানি হত্যার বিপক্ষে এই নির্বাচনে দেশের 80% মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে না। আমরা প্রত্যেকেই সচেতন মানুষ, আশা করি আপনারা নির্বাচনের বিপক্ষে দাঁড়াইবা, গণতন্ত্রের পক্ষে দাঁড়াইবা, অবৈধ শেখ হাসিনা পদত্যাগ করতে আপনারা সহযোগিতা করবেন। অগ্রহণযোগ্য নির্বাচন, 7 তারিখ দোকান খুলবা স্বাভাবিক ভাবে, যেভাবে তখন এইভাবে থাকবা, ভোট বর্জন করবা। শাসকীয় নির্বাচন বর্জন করার লক্ষ্যে আমরা আপনার এই নির্বাচনের বিপক্ষে সবাই দাঁড়াইবা, জনগণের পক্ষে থাকবা, এদিন যেভাবে জীবন যাপন করাইবা। ভাই আপনার অধিকারের লক্ষ্যে নির্বাচন অবৈধ নির্বাচন, অবৈধ নির্বাচন আপনারা বুঝতে পারছেন।